ফেসবুক পেজ মনিটাইজ করবেন কিভাবে এবং একটি প্রফেশনাল ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করতে হয় অলরেডি সেই সম্পর্কে এই চ্যানেলে আপনারা ভিডিও পেয়ে যাবেন। আমি ডেসক্রিপশনে ভিডিও লিংক দিয়ে দিব। তো আজকে এমন একটি ফেসবুক পেজের প্রবলেম নিয়ে এসেছি এবং সেটি সম্পর্কে আলোচনা করব এবং আপনাদেরকে প্র্যাকটিক্যালি সেই সমস্যাটা সমাধানও করে দেখাবো। এবং সেটি হচ্ছে আপনারা যখন একটি ফেসবুক পেজ ক্রিয়েট করেন এবং সেখানে যখন আপনারা একটি ইউজার নেম সেট করতে চান সেখানে কিন্তু আপনারা এরকম দেখতে পান এবং বারবার সেখানে ক্লিক করলেও সেই সমস্যাটার কিন্তু সমাধান হয় না। আমি যখন আমার ফেসবুক পেজটি ক্রিয়েট করেছিলাম আমারও কিন্তু এই সমস্যাটি হচ্ছিল। তো কিভাবে আপনারা এই সমস্যার সমাধান করবেন আজকের ভিডিওতে আপনারা শিখতে পারবেন। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি অবশ্যই লাইক করবেন আর এই চ্যানেলে নতুনে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন মোবাইল স্ক্রিনে গিয়েই সেই সমস্যাটার সমাধান দেখে নেওয়া যাক। তো এই যে ফেসবুক পেজটা আপনারা দেখতে পাচ্ছেন যদিও এখানে ইউজার নেমটি অ্যাভেলেবেল দেখাচ্ছে এবং ক্রিয়েট ইউজার নামে ক্লিক করলেও এটা কিন্তু এরকমই শো করছে এবং সেভ হচ্ছে না। তো এটার সলিউশনের জন্য কি করতে হবে, আপনার পেজটিতে ব্যাগে চলে যেতে হবে। ব্যাগে যাওয়ার পরে অবশ্যই আপনারা এডিট পেজ যে অপশানটা আছে এখানে দেখবেন, সেখানে ক্লিক করবেন এবং নিচের দিকে দেখবেন সেটিংস বলে অপশান, এই সেটিংস অপশানে যাবেন এবং এখানে দেখবেন পেজ রোল বলে একটি অপশান, এখানে ক্লিক করবেন। এখানে দেখবেন আপনার নামটি আপনার ফেসবুক প্রোফাইলের নামটি নিচে শো করবে এবং উপরের দিকে অ্যাড পার্সন টু পেজ যে অপশানটা এখানে ক্লিক করতে হবে এবং আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা এখানে এন্টার করতে হবে এবং সেটি দেওয়ার পরে অবশ্যই আপনারা কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে এরকম চলে আসবে এবং এখানে আপনারা টাইপ করবেন আপনার অন্য একটি ফেসবুক অ্যাকাউন্ট, সেই ফেসবুক অ্যাকাউন্টের নামটা এখানে যখন আপনারা টাইপ করবেন বা সেই নামটি দিয়ে যখন আপনারা সার্চ করবেন এখান থেকে চুজ করে নিতে হবে যে কোনটি আপনার ফেসবুক আইডি। তো যেই ফেসবুক আইডি থেকে করছেন সেটা কিন্তু না, এটা হচ্ছে আপনার দ্বিতীয় অ্যাকাউন্টটাকে সার্চ করছেন আপনারা। তো দ্বিতীয় অ্যাকাউন্ট বলতে অবশ্যই এটি ঠিক করার জন্য আপনার দুটো ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে, তাহলে আপনারা এই সমস্যাটির সমাধান করতে পারবেন। তো আমি সেটি সিলেক্ট করে নিচ্ছি, এখানে সিলেক্ট করছি বলতে এখানে ক্লিক করলেই সেটা হয়ে যাবে। তো যখনই আপনারা ক্লিক করবেন আপনাদের সামনে কিন্তু ঠিক এরকমভাবে চলে আসবে। এরপর এখানে উপরের দিকে অ্যাডমিন যে অপশানটা আছে সেখানে টিকমার্ক দিয়ে আপনারা অ্যাড অপশানে ক্লিক করবেন। অ্যাড অপশানে ক্লিক করলেই আপনি যে আপনার যে দুটো আইডি আছে ফেসবুকের আইডি সেই দুটোতেই কিন্তু আপনি অ্যাডমিন হয়ে থাকলেন। এরপর কি করতে হবে, আপনাকে এখান থেকে ব্যাগে চলে যেতে হবে। ব্যাগে গিয়ে আপনার এই আইডিটা থেকে লগ আউট করতে হবে। এই আইডিটা থেকে লগ আউট করার জন্য অবশ্যই আপনারা উপরের দিকে আপনার লগতে ক্লিক করবেন এবং সবার নিচে দেখবেন লগ আউট অপশান, এখানে ক্লিক করলেই আপনারা আপনাদের ফেসবুক আইডি থেকে লগ আউট হয়ে গেলেন। এরপর যেই ফেসবুক আইডিটাকে আপনারা অ্যাডমিন বানালেন সেই ফেসবুক আইডিটা কিন্তু এখানে লগ ইন করবেন। তো সেটা লগ ইন করার পরেই আপনারা উপরের দিকে যে নোটিফিকেশান অপশানটা আছে সেখানে ক্লিক করবেন এবং আপনার কাছে অলরেডি একটি নোটিফিকেশান চলে আসবে যে পেজটার আপনি অ্যাডমিন অ্যাড করলেন এই আইডিটাকে। তো জাস্ট সেই নোটিফিকেশানে ক্লিক করতে হবে এবং এখানে আপনাকে অ্যাকসেপ্ট বলে একটি অপশান থাকবে। তো এখানে আপনাকে অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করলেই ডাইরেক্ট আপনাকে ফেসবুক পেজটিতে নিয়ে যাবে এবং এই আইডিটা থেকে এখন আপনি কিন্তু এই ফেসবুক পেজটিকে কন্ট্রোল করতে পারবেন এবং সেই আইডিটা দিয়েও করতে পারবেন। তো এখানে অবশ্যই আপনারা ইউজার নেমটা যেহেতু সেট প্রবলেম হচ্ছে তো ইউজার নেমে গিয়ে আপনারা এখানে একটি ইউজার নেম চুজ করবেন এবং সেটি অ্যাভেলেবেল থাকলে কিন্তু রাইট সাইডে গ্রিন টিক দেখতে পারবেন। এরপর আপনারা ক্রিয়েট ইউজার নেম অপশানে ক্লিক করবেন এবং জাস্ট আপনাকে আরেকবার ক্লিক করতে হবে এবং নেক্সট স্টেপে আপনাকে শো করবে যে ইউ আর অল সেট, অর্থাৎ আপনার ফেসবুক পেজের যে ইউজার নেমটা সেট করলেন সেটা সাকসেসফুলভাবে ক্রিয়েট হয়ে গেছে। এবং এইভাবেই আপনারও যদি সমস্যা হয় আপনার ফেসবুক পেজের ইউজার নেম সেট করতে, তো সেক্ষেত্রে আজকের এই ট্রিক্সের মাধ্যমে আপনারা আপনাদের ফেসবুক পেজের ইউজার নেম ক্রিয়েট করতে পারেন। তো বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা শিখতে পারলেন যে আপনার ফেসবুক পেজের ইউজার নেম যদি আপনার সেট করতে অসুবিধা হয় তাহলে আজকের এই প্রসেসের মাধ্যমে আপনারা সেই সমস্যার সমাধানটি বের করতে পারেন। অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন আর এই চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।